হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে জাহান থাকি আপু বাইরা আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, যে জাহান আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আসছি আপনার সামনে, আর আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সকাল সকাল, সকালের চা খাইয়া এখন লাগছে এই আমার দোকানের কিছু সামান প্যাকেট করার, মানে ডাল মুট, এরপরে লঙ্কিল মটর, আর আজকে অনেকটা প্যাকেট করে মাঝে লই আইসুন। আর এত বেশি মেঘ দেরারি, মেঘের সময় বাইরে কোনো কাজ কাম কাজ করা যান না, শুধু আর বাজারের নামাজ পড়িয়া গরু বার করছি আর ছাগল মুরগ সবটি আবু গরুর মাঝে রয়েছেন আর চা খাইছি, আর একদিকে ভাত পয়ে রাখছি আর একদিকে হলাম আমি কিছু প্যাকেট করিলাই। আর আপনারা বাইয়ে আনছেন আর প্যাকেট কয়েকটা, আর ডালমুট আনছেন 2 কেজি, এরপরে রঙ্গিল মটর আনছেন আরও 1-3 কেজির মতো আরই অনেক প্যাকেট আনছেন, কইলাম কিছু একটা হেল্প করতে লাগবো, তানোর একলা তো বার্তা নাই। আর হইতে আগে আমার প্যাকেট করিয়ে দাও, পরে যে তা খাম আছে করবা, এখন মেঘের সময় কোনো কিছু করতে পারতাই নাই। আর এই তো লাগলাম প্যাকেট করাত, আর রঙ্গিল মটর সব প্যাকেট করা শেষ, আর এখন আর ডালমুট প্যাকেট করাত লাগছি। ডালমুট 2 কেজি আর রঙ্গিল মটর এই তো 2-3 কেজি, 3 কেজি নাই আসলে, আসলো 2 কেজি আর আরও 2টা তারিখ অর্ধেক অর্ধেক সব মিলাইয়া 3 কেজি ধরছি আমি। আর এই তো পুরো এক সাইন আর এই সাইন দিয়ে রাখছি ইন প্যাকেট করিয়া, আর এখন লাগছি আমি 2 কেজি আর ইয়ানচন ডালমুট, ডালমুট ওগুলো এখন প্যাকেট করমু। আর অনুমানিক আজকে 5 কেজি প্যাকেট করা, অর্থে 5 কেজি তো একলা সম্ভব নাই প্যাকেট করার, এর লাগিয়া আপনারা বাইয়া কিছু হেল্প হতরা, আর আমিও মনে করেন আপনারা বাইয়ারে হেল্প করিয়া তাই না আমার হেল্প হতরা, এইরকম আর এক 2 প্যাকেট হইলে আমি আমারও প্যাকেট করাইলাই, আর কোনোবেলা এক 2 প্যাকেট হইলে টান টান একলা একলা প্যাকেট করাইলেন, মানে তার দোকানও বইয়া বইয়া। আর এখন এত বেশি মেঘ দেয় আপনারা হয়তো মেঘের সাউন্ডটা শুনতে পাতরা, আর এই তো আমি অরিজিনাল সাউন্ডটা বন্ধ করে লিছি। আর এত বেশি মেঘ দেয় আর টিনের ঘর তো এর লাগে টিনও একটা ডল ডল করে, আর মেঘ আনার পরে একজনের কথা আলোচনে শোনা যান না, এইরকম আর এত বেশি মেঘ দেয় আজকে। আর সকালে ঘুম থেকে উঠছি মান থেকে আর মেঘ দেওয়া শুরু করছে, মানে অত বেশি মেঘ ঘর থাকি বাইরে যান না, এইরকম অবস্থা। গরুর মাত অরুম থেকে অরুমও একজনের ডাক দিলে খেয়ে শুনেন না আর এলে অবস্থা, খালি মেঘের শব্দ হয়, খুব বেতালা মেঘ দেয় বাইরে। আর আজকের ডালমুটিগুন এত বেশি মজা খাইতে, কারণ দেখতেও খুব সুন্দর, কালারটাও সুন্দর, খাইতেও তো মজা, কারণ একদম নতুন বানাইল গুজা যায় আর পুরানা নাই। আর আমরা বাড়ির কিছু পাশে পড়ছে আর একটা পেট্রোলি, আর 10 টাকার ভাড়া আরি যাইতে গাড়িয়ে, ওই পেট্রোলি থেকে আনেন আমরা মটর, বাজা মটর আর এই রঙ্গিল মটর, এরপরে ডালমুট, এই 2টা আরই ও জায়গা থেকে আনা হয়। আর নতুন বানাইলে আর খাইতে খুব মজা লাগে, আমি একদিকে খাই আর একদিকে প্যাকেট করি আর, আর সবটি আমার প্যাকেট করা শেষ, বর্তমানে এখন আমি জ্বালাইয়া নিয়ে আর সবারই আগুন দিয়া মুখ মারতে লাগে আর প্যাকেটর মুখ মারতে লাগে আগুন দিয়া, আর এইভাবে মুখ মারিয়া সব জ্বালাইয়া। আর অনুমানিক 1 ঘন্টা সময় থেকে আসি বাদ বর্তমানে আর এই প্যাকেট করিয়ার বইয়া। আর আপনারা বাইয়া যদি কিছু হেল্প করতে না দেয় তো আরও বেশি সময় লাগলো, অনেক তাই হেল্প করার কারণে তাড়াতাড়ি খামটা হয়ে গেছে। এখন বর্তমানে সব জ্বালাইয়া মুখ মারিয়া এরপরে আবার সকাল করে রান্না করতাম, আর ভাত হয়ে গেছে রান্না, ভাত পাইয়া চা রান্না করিয়া খাইয়া এরপরে ভাত রান্না করিয়া ভাত পাইয়া রাখি আর আইয়া আমি লাগছি প্যাকেট করাত, আর সব প্যাকেট করিয়া সব মুখ জ্বালাইয়া এরপরে গিয়া লাগবো আমি সবজি হাটাত, আবো বর্তমানে সবজি হাঁটিতাম তেও গিয়া রান্না করতাম, আর একলা একাতে তো সব কিছু করতে লাগে আর তো আমার হেল্প করার মতন খেয়েও নাই। এই তো আমার সব জ্বালানি শেষ হয়ে গেছে, সব মোটরও জ্বালাই দিছি আর মুখ জ্বালাই দিছি আরই, আর এখানে ডালমুটও জ্বালানি শেষ হয়ে গেছে, 2টা ডোঙ্গার মাঝে আর রাখছি, আর মোটামুটি দোকানও যাইতো আর এখন।
আর বড় ডুঙ্গা নাই করতে গিয়ে ছোট ছোট দুইটা ডুঙ্গার মাঝে বড়িয়ে রাখছি, আর এইগুলা আর আবারও আরেকটা ডুঙ্গার মাঝে বড়িয়ে রাখবো। আর এই মোটরিগুলো আর আগলাতে দেখা যায় একদম বাদামের মতন লাল তো কালার, এটা রঙিন কালার। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মেঘ দেয়, খুব বড় দড়ি দেয় আর এক থায় কমসে কম দুই তিন ঘন্টা থাকে মেঘ দেয়। আর আমি নিয়ে দুইটা বালতি রাখি আইসি আর বারে হইলাম পানি জমব খাইবার পানি, আর ট্যাঙ্কি তো জমে নাওলা বা ট্যাঙ্কি তো যার পানি কিছু, আর হইলাম যে তা পানি বেকার যার আর নিজের আমার করে আর একদম সাইসের মাঝে একটা ট্যাঙ্কি ছোটো মোটো বড়িয়া পানি পড়ে দেখিয়া দুইটা বালতি নিয়ে রাখলাম, হইলাম কিছু পানি জমব খাওয়া যাইব খুব সুন্দর মেঘর পানি। তো এখন আমি লাগছি আমার খাসলা কাটাত, আর এটা খাসলা আর আমরা বাড়িত নাই, আমরা বাড়িত খোলা আছে কিন্তু বেশিরভাগ আর সাইল খোলা, আর কোনো জাত খোলা নাই, চাম্পা খোলা ওইটা হয় না। আর খাসলা একটা ছড়ি আছে আমার বাড়িত নতুনভাবে দিছে আর আমার খাসলা বাড়িতে হয় না কিতার লাগি জানি, আর এটা বাজার থেকে আর কিনা। আর এত দাম খাসলার, এই তো খান্দা এটার দাম 50-60 টাকা আর এইরকম, আর এই খান্দা 60 টাকা দিয়ে আনা হয়েছে, 50 টাকা বা 60 টাকা তোরা ছোট হইলে 50 টাকা, তোরা বড় হইলে 60 টাকা খান্দা, এতে খোলা আর তোরা বড় হইলেও 70-80 টাকাও খান্দা বিক্রি যায় আর এত দাম খাসখোলার। আর খাসখোলার অত মান আর এসবে তো খাসখোলা পছন্দ করে, আর আপনারা ভাইয়া খুব খেয়াল করেন খাসখোলা আর তেন খাইন খুব খেয়াল করে, আর আমিও খাই কিন্তু খাসখোলা আমার বাচ্চারা আর কম খাই, তারা কোনো জাত আর সবজি বেশ পালা পাই না, কিন্তু আমি খেয়াল করি খাসখোলা, খাসামর স্ত্রী শুধু খাই, আমি কোনো জাত মাছ দিয়ে মাংস দিয়ে খাসখোলা খাই না। আর খাসামর স্ত্রী শুটকি দিয়ে রান্না করে, মাছ করো তাহলেও মাছ দেই না শুটকি দেই, মাছ ধুইয়া শুটকি দেই আমি, শুক্তি দিয়া খাসামর ইস্তিয়া আর খাসখোলা রান্না করলে একদম সাদা করিয়ারি, আর লগে কিছু নাগা ধনিয়ার পাতা দিলে খুব মজা হয় খাইতে। এই তো আমার খাসখোলা কাটা শেষ, এখানে পেঁয়াজ আর খাসামরিচ কাটিয়ে রাখছি, আর লগে শুটকি দিব, আর কোনো জাত পাতিন কোনো মশলা দিতাম নাই, বাহরের গুঁড়া এই দিতাম নাই, মরিচের গুঁড়াও না, সামান্য হলদির গুঁড়া দিব। আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কিন্তু বলবা না। আর যাবো ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশনটা পাই লেগে চাইলে সবার আগে আমার সিলেট ব্লগটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন মেঘ তো ঠেকাইছে, অনেক সময় মেঘ দিছে, খুব বড় জড়ি দিছে, 2-2.5 ঘন্টা সময় পর্যন্ত মেঘ দিছে। আর আমার ছেলে গরমের মাঝে খুব কষ্ট করে রয়েছেন, আজকে তো মসজিদ বন্ধ, স্কুলও বন্ধ, আজকে তো রবিবার, আর এর লাগি মেঘ আনার পরে গরম আর বোঝা যায় ঠিকইতে ভাতরা না, আর খালি মেঘ খালি কোনোরকম ঠেকাইছে আর বাড়ি যাইতে রাগিয়ে মোটামুটারি গরম মাঝে শান্তি পাইতরা না। আর এখানে আমি বালতি ভরে আর লাগিয়ে তৈছিলাম, খুব সুন্দর ইয়া পানি জমছে আর এক বালতি পুরা ভরি আর গেছে পানি। আর মেঘের সময় আমি আর কলস ভরাতে আইছি না, কারণ শরীর ভিজাইলে এত মেঘে বাতাড়ায় একদম কাপড় চুপড় সব ভিজাইলে এর লাগে, কইলাম মেঘ ঠেকাই যাক, ঠেকানির পরে আমি কলস ভরিয়ে আনবো। আর এখন আমি কলসটা ভরে আটকেছি, এই বালতির পানি খুব সুন্দর পানি জমছে আর কইলাম বাচ্চারা কোনোবাই আতরাই দিবা আইয়া বা আমার গরু ছাগলাই মুখ রাখতে পারেন, এর লাগে আগে কলস ভরিয়ে আনিলাই। Thank you.
আর এই তো আমার বাড়ির মেঘ দেওয়ার পরে এত বেশি ফে হয়, আর ফাও বানি যায় না, আর সেদা জুতা ফেঁকর মাঝে গাড়ি যায় এইরকম হয়, আর জুতাটা টান মারি তোলা যায় না, আর টিলা বাড়ি হইলে ইলা ফে হয় না, এদিকে মেঘ দিব আর দিকে বানি যাইব গিলা মিয়া পুরা মতে জোর জোড়া বাড়ি থাকে, আর আমরা বাড়ি কেন তো তলু বাড়ি এর লাগিয়া, আর আমরা তো টিলা বাড়ি, আমার বাবার বাড়িও টিলা বাড়ি, আমার শ্বশুর বাড়িও টিলা বাড়ি, এর লাগি মেঘ দিলেও এমন ফেঁক বোঝা যায় না। এখানে কয়েকটা আমার পিছর আরি বারিন্দার আরি সাইডে দিয়া চাষির দাঁড়ি ধরে আমি নাগা দনিয়া লাগাইয়া রাখলাম, আর নাগা দনিয়া আরি সবটি এমনি নাই হয়ে গেছে দেখা যায়, আর এখন গাছও বেরিয়েছে এর লাগিয়া, আর নাগা দনিয়া ওইতে পারেন না, আর আমার গরু তো বাড়িত বর্তমানে ছাড়া তখন গরুয়ে না ছাগলে কিতায় খাইছে সবটি তো ছাড়া তখন ফাতা খাই দিছে দেখা যায়, আগে তাকিয়া একদম নাগা দনিয়া নাই হয়ে গেছে, আর কিছু আরি ফাতা দেখা যায় খাওড়া খাওড়াতে হয়ে গেছে, আর এক দুই ফাতা আস্তা রয়েছে, আর সব আরি খাওড়া খাওড়া দেখা যায় খাইয়া পালাই দিছে, এর তাকে দুই তিনটা ফাতা নিম্ম আরি নাগা দনিয়ার গাছও তো নাই, এক চার পাঁচটা গাছও আছে, আর বাক্কা হয়ে একটা গাছ হয়ে গেছিলো আমার অন্য জায়গা যে জায়গাতে আমার আলি বেলা নিয়ে গেছিলো ও জায়গাতে আলিয়ে সব নষ্ট করে দিছে, এখন এই গাছগুলো চিনও মিলে না আরি, এই তো দেখো পাঁচটা ছয়টা হইব ফাতা আমি নিছি তুলিয়া, আর খাসখোলার মাঝে আরি নাগা দনিয়ার ফাতা দিলে খাইতে একটা সেন্ট হয় খাইতে খুব মজা লাগে আরি, নাগা দনিয়া এটা আমি খুব পছন্দ করি কিন্তু আমার বাড়িত ওয়াইতে পারি না, আগে খুব বেশি ওয়াসলো আরি কিন্তু একদম নাগা দনিয়া আমার বাড়ি ফিস দিলাইছে, এখন আগে এত বেশি নাগা দনিয়া আমার হইতো খাইতে খাইতে বরানি যায় না এমনি মরিয়া যাইতো, এই তো আমার খাসখোলা রান্না হয়ে গেছে, এখন নাগা দনিয়া দিমো খাটিয়া ধুইয়া রাখছি, আর একটু সময় লাগাইয়া রাখি দিমো, এইরকম আরি সাদা হিসাবে খাসখোলা খাইতে খুব মজা লাগে, আপনারা ভাইয়া খুব খেয়াল করে খান, আমিও খাই এইরকম আরি খাসখোলা দিয়া, আর খাসামরিচ দি শুধু খাসখোলা রান্না করলে ভালো লাগে, আর লগে একটু সুটকি দিলাইলে, কিন্তু মাছ দিয়ে রান্না করলে অকল দাঁত মশলা দিয়ে রান্না করলে আর খাবা যায় না, আমি খাইতে পারি না, খার কিতা জানি না, খার কাছে কিলা লাগে খাইতে পারি না, কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমি খাসখোলার কোনো দাঁত মশলা দিয়ে খাইতে পারি না, একদম সাদা হইলে খুব ভালো লাগে খাইতে। আগে আগে তলু বাড়ি তো যাইতাম, যাবার পরে দেখতাম এইরকম আরে ইটে ইটে ফাড়া মারি মারি যাইন, আমার মামার বাড়ি তলু বাড়ি, আর এত বেশি ফেয়া হইতো উঠানোর মাঝে, আর এক গড় থেকে আরেক গড়ও যাইতে হইলে আর ইটে ইটে ফাড়া মারি যাইতা ফেয়া, এত বেশি ফেয়া উঠানোর মাঝে রইতো, এখনও আমার মামার বাড়ি আরই উঠানো আর এই ঢালাই দিলাই সোনের লাগে কোনো জাত ফেয়া খার পাত লাগে না, আর আমার বাড়ি এইরকম অবস্থা হয়েছে, আর এই তো আমি গড়তাই বাড়ি আগে দেখি আর আমার ছেলে মাইজলা জন গেছেন গিয়া খাড়িত, আর আজকে মাদ্রাসাও বন্ধ আর রবিবার হইলে বন্ধ থাকে না, কিন্তু আজকে মিটিংয়ের কারণে বন্ধ আর তাই গেছেন গিয়া খাড়িত কী ফেঁকর মাঝে খালাইতরা গিয়া, আর এই তো দেখতে পাত্রা দেন খরিল বানাইতরা যে এই নই লাগি আমার মা আজকে আইসন, আমার মা আরে সকালবেলা আইসন, আর এখন দুপুরের লাগি আরে তাই বাড়ি থেকে আবার সময় আমার বাড়িতে তো খরিল আছে বাঁশের খরিল, বাঁশের খরিল আরে দুই তিন খান আনছেন আবার সময়, আমি তো খুব খেয়াল করে খরিল খাইতে আরি, আমার বাড়িতে আর এটা খরিল নাই বলো বাঁশিতা নাই, বরুয়া বাঁশের খরিল খাইতে খুব ভালো লাগে, আর আবার সময় আরে খরিল তিন চার খান আনছেন ছোটো বড়ো মিলাইয়া আরে, আর বড়ো থাকি ছোটো খরিল যে তাওতা খাইতে মজা, আর একদম নরম থাকে বড়ো এটা কিছু একটা শক্ত হয়ে যায় আরে, আর এই তো আমার মায়েরই খরেলগুলো আজকে খাটিয়ে দিলাইতরা, আর খরেল খাটতে অনেক সময় লাগে, আর দেখুন আমি তো কামে কাজে বিজি এর লাগে কইলে আমি খাটিয়া দিলাই খরেল, আর তাই সব খাটিয়া দিলাইছেন খরেল, এখন আমি খরেল বইতাম হরি চুলা বাই আগুন ধরাই আনিয়া, আর খরেল আরে খুলাইতাম মানে সিদ্ধ দিতাম শুকনা শুকনা সিদ্ধ আরে কিছু মানুষে আমরা হই তার কুলানি আরে কুলাইয়া তারপরে একটা পানি বাই রইব, পানিটা আরে পুরা মতে সিপিয়া ফেলাইতে লাগে নাইলে একটা তিতা থাকি যায়, অনেক দিন আগে একদিন খাইছিলাম আরে খরিল রান্না করিতে নিরামিষ খাইছি, আজকে মাংস আছে করো, আর কিছু মাংস খালতে খালকে আরে কিছু মাংস আমি গুলা বানাইছি, আর কিছু মাংস আরে অর্ধেক রাখি দিছিলাম বাজিয়া, ও মাংসগুলা দিয়ে আজকে খরিল দিয়ে রান্না করমু, আর মাংস দিয়ে খরিল দিয়ে খাইতে খুব মজা লাগে, বেশিরভাগ আরে গরুর মাংস দিয়ে খাইতে খুব স্বাদ লাগে খরিল, আর আমরা এইদিকে তো গরু খাটা হয় না এর লাগে মাংস বেশ মিলে না, আর মাঝে মধ্যে কিছু খাটা হয় কিন্তু আমরা এটা খাই না আরে, আর আমার গরুর মাংস মানুষের মাঝে আরে অর্ধেক মাংসে খাই না অর্ধেক মাংসে খাই না এর লাগে গরুর মাংস আনা হয় না, আর আমরা মুরগ বেশিরভাগ খাই ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগির মাংস দিয়ে আজকে খরিল দিয়ে রান্না করম, আর এই তো আমি 10 মিনিট পর্যন্ত কুলাইছি, কুলাইয়া তারপরে আর লামাইয়া দুইটা প্লেটের মাঝে আমি আসারিয়া রাখছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার লাগে, আর এদিকে আমার সবের উপরে আরি ফ্যানের তলে আনি রাখছি ফ্যানে, ফ্যান দিছি ঠান্ডা হওয়ার লাগে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত, আর সমস্তি লাড়াছাড়া করিয়ার তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার লাগিয়া, এখন কিছু ঠান্ডা হয়ে গেছে দেখে আমি সব একান্ন হাসারিয়া তারপরে আর দিপালা করে সিফিয়া নিমো,
আর এই পানি যেটা এটা যদিও বাইর হরে না তে করিলে মাঝে একটা তিতা তিতা থাকে আর লাগে ফুরা মতে পানিটা ফেলা ইলে তিতা থাকে না একদম ফুরা মজা হয়ে যায় খাইতে খুব ভালো লাগে আর আমি খুব পছন্দ করি এই করিলিটা মাংস না হইলেও নিরামিষও আমি খাইতে পারি করি লইলে ফেট করিয়া ভাত খাইতে পারি আর প্লেটর নিচে আমি একটা কাপড় দিছে কারণ আমার কার্পেট এটা আর গরম প্লেট তো হয়েছি তো কার্পেট এটা উনাই দিব এর লাগিয়ে গরমে তো নষ্ট হয়ে যাব এর লাগে একটা কাপড় দিছে আমি একটা সোয়েটার আনি ফেলাইয়া উপরে প্লেট রাখছি এইভাবে পানি বাইর হরিয়া যেতে পাত্র খুব ভালো করে সিফিয়া পানিটা বাইর হরতে লাগে এই পানিটা ফেলাইলে করে খুব মজা হয় খাইতে আর পানিটা কিছু থাকলেও একটা তিতা তিতা করে খাওয়া যায় না যাই হোক আমি খরেলটা রান্না বয়ে দিছি এখন আর মাংসগুলো আগে আর মশলা দিয়ে আমি অর্ধেক আর সিজাইয়ে রাখি দিছি আর এখন খরেল কিছু সিজার পরে আমি দিলাইম মাংস ফেলাই দিব এখন মাংস দিলে সহজে খরেল হিস্তে হিস্তে আর জুয়ে যাব মাংসগুলো গলে যাব এটা তো ব্রয়লার মুরগির মাংস একটু নরম থাকে এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে আর দেখতে দেখা যার কালারটা খুব সুন্দর আইসি আর খাইতেও খুব স্বাদ হইব আর খরেল দিয়ে মাংস দিতে খাইতে খুব স্বাদ হয় খাইতে খুব মজা লাগে আর আমি পুরা শেয়ার করতে পারছি না আর আমার ছোট ছেলে কিছু মোবাইল দিয়ে টানে টানে হতরা খালি গান দেখতে করিয়া আর এখন বিকাল পাঁচটার মতন বাজে আমার গরুর লাগে খানি রেডি হরিয়া রে তো দানের গুড়া কটা আর এই গামলা দিয়ে এক গামলা দিমো পানি আর গুড়া মিলাইয়া কারণ গুড়া তো অত দাম আর গুড়া তিন হাজার বারি কিনিয়ে আনছি গরুরা খাবাইবার লাগিয়া আর এখন গুড়াও আর কিনতে মিলে না কারণ চাউল আখার কিনতে মিলে কিন্তু গুড়া কিনতে মিলে না এরকম মান হয়েছে গুড়ার আর আমার এখানে পড়তে দিত না গরুকে আমার লগে মাইল লাগাই দিছে নাই তো তারা খাইতা করি আর থোড়া পানি দিয়া নিয়ে দিলাইছে তারারে এরপরে আবার আর পানি মগ মগ করে নিয়ে আমার ট্যাঙ্কি তাকে দিয়া তারা গুড়ার লগে এত কি ফাঁকল আর গরু আর অত কিছু ফেটর বুক হতো পুরা ঘাসে ফেট করে না এখন ঘাস হতো নাই বাড়ির মাঝে আর কইলাম গুড়া খের ওটা কিনিয়ে খাবাই কিন্তু গুড়া কিনতেও মিলে না আর খেয়ারও তো কিনতেও মিলে না এই তো আমার গরুগুলা কি পরিমাণ রাগ হয়েছেন খানি একদম নাই বাড়ির মাঝে তো যে তা গাছ আসলো সব খাইলিস না খালি রাগ হইতে রায় এখন আর শরীরে মাংস খালি কমের দেখা যার আর গুলা এত বুতু হইয়া খাইতে হারি আরও কিছু আরও এগুলা তিন চাইয়ের গামলা বুঝা যার তারা খাইয়া ফেলাই দিবা কিন্তু অত ভাড়া তারারে দিবার মতন তো নাই আমার আর এই তো আপনারা দেখাইতাম চাই আর এখন সন্ধ্যা করে মাহরিবার নামাজ পড়িয়া আমি বইছি আর দেখি হঠাৎ আমার ঘরের ওয়ালোর মাঝে আর দুই তিনটা টিকটিকি আইসুন আর এই তো টিকটিকি তো রাত্রে বারোই তারা শিকার লাগে মানে খাইতা আর লাইটের সামনে একটা ফুক ফুকা তখন তো ফুকা মাকড় এসে আর মশা আইয়া বইবা তো লাইটের সামনে বেশিরভাগ তখন লাইটের আশপাশে আর তারা ওইবা শিকার করার লাগিয়া আর হঠাৎ একটা টিকটিকি আমার চকুত বাসলো আর আর আমি আজকে দেখি এই টিকটিকিটা দেখে একদম অবাক হারি যেন আমি কোনো দিন জানি না আরই যেন টিকটিকির ফেটের ভিতরে যেন ডিম থাকে আর আগলা থেকে দেখা যায় আমি আজকে দেখছি একদম অবাক লাগছি আর একটু আপনারা কাছে শেয়ার করলাম এই তো দেখো কীভাবে এই টিকটিকির ফেটের মাঝে দুইটা ডিম দেখা যায় একদম স্পষ্টভাবে আরই আর এলা তো কোনো জাত কোনো জিনিসের ভিতরে ডিম থাকলে দেখা যায় না আর ফাঁকি জাকিরও তো ডিম আছে কিন্তু এলা দেখা যায় না কিন্তু এই টিকটিকির ডিমটা এত স্পষ্টভাবে দেখা যায় আর দুই তিনটা আসন আর এই জায়গার মাঝে আর একটা হঠাৎ দেখিয়া আর আমি একদম অবাক লাগছি আর আমি জানি না কোনো দিন ইতা দেন দুইটা ডিম দেন আমি হই এটা একটা দেয় মনে হয় ডিম আর এই তো একটা দেখা যায় আর এই টিকটিকির এত স্পষ্টর এত চামড়া তার পেটের ফাতলা আর পেটের চামড়াটা এত ফাতলা কীভাবে আগলা থাকে আর এই ডিমগুলো দেখা যায় এই তো দেখো আর আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা যদি আমার ভিডিওর কোনো অংশ একটু বলা লাগে একটা লাইক দিয়ে দিবা আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম